হাই গাইস, আসলে তোমরা অনেক ভালো আছো। ফল তো একটু নিউ ভিডিও নিয়ে আজকে তোমাদেরকে বলবো যে ঘরে বসে কিভাবে মোটা থেকে রোগা হবে। চলো বেশি না ফেস ফেস করে ভিডিওটা শুরু করা যাক। গাইস, ফার্স্ট হচ্ছে যে তোমাদের ঘরে হয়তো এরকম শেপের রড আছে, বা যাদের নেই তাদের ঘরে বলছো এরকম টাইপের রড আছে, ওই রডে কি করবে দেখো। পেটের এই চর্বিটা নিচের চর্বিটা গলতে শুরু করবে আর তোমাদের পেটটাকে আর রোগা হবে, মানে রোগা হয়ে যাবে। এক মাস করো বুঝবে তারপর। এবার তিন নম্বর স্টেপ, তিন নম্বর স্টেপ হচ্ছে তুমি তোমাদের বাড়িতে চেয়ার আছে, টেবিল আছে, কোনো শক্ত এরকম চেয়ার নেবে বা কাউকে বসালে এরকম, তারপরে কি করবে দেখো। এরকম সবে শুধু এই চেয়ারে এটা ধরবে টাইট, মানে জোরসে। চার নম্বর স্টেপ হচ্ছে তোমরা উঠবস করো কেমন, এইরকম কোমর হাত দিয়ে। বাট কোমর হাত দিয়ে উঠবস করবে না, কোমর হাত দিয়ে উঠবস করলে খালি পায়ের হবে, এরকম উঠবস করবে। দেখো হাতটাকে এরকম রাখবে, হাতটাকে এরকম রেখে পা যতকে একটু কাছে নেবে, কাছে নিয়ে তাহলে পেটে এটা করলে কি হবে, ভুঁড়িটাও কমবে আর ছেলেদের সিক্স প্যাক হওয়ার সম্ভাবনা বেশি। এটা তোমরা দুমাস করো, দুমাস করলে না সিক্স প্যাক করলে তুমি আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করবে। ৫০০ টাকা ভর্তি আর ২০০ টাকা মাসে মাসে। সকালে এক্সারসাইজের আগে তোমরা কি খাবে, ফার্স্ট হচ্ছে এক গ্লাস ছাতু, তারপরে ছোলা এন্ড কাঁচা বাদাম, তার সঙ্গে আটার রুটি এন্ড তেল জাতীয় জিনিস থেকে দূরে থাকবে। এন্ড দুপুরবেলা তোমরা কী খাবে, যাদের বাড়িতে মাছ মাংস ডিম হয় তাদের তো খুবই ভালো, আর যাদের হয় না তারা এসে একটু সবজি খাবে, সবজিতে অনেকটাই প্রোটিন আছে, সবজি বা তার সঙ্গে একটু ডিম খাবে কিন্তু কুসুম ছাড়া। গাইস, এই পর্যন্ত আজ আমার ভিডিও শেষ হলো। এন্ড ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।